দারুণ উঠতে পারে। ওরে ওরে ওরে, দেখছেন দেখছেন দেখছেন, এদিকে ছেড়ে দিই চাই বাবা। মিলা গেছে এইটা, অ্যাকচুয়ালি যেটা আমরা ছাড়ছি ওই যে কোয়ারা উঠতেছে। আজকে শুরুতেই বলি, আজকে আমরা আমাদের একটা ইভেন্টে যাইতেছি, মার্বেল বি ইউ থেকে আমাদের নমিনেশন পাইছি পেট ওয়েলফেয়ারের জন্য, তো আল্লাহ জানে কি অ্যাওয়ার্ডটা পায়। ওইখানে আমরা আজকে যাব জ্যাকরে নিয়ে। আমাদের ছাদে কিন্তু অ্যানিমালস অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে, কী কী আছে ইনশাল্লাহ জানতে পারবেন। ড্রোগো ব্রগোর আর কি ওই জিনিসটা হওয়ার পর না, মানে আমরা ভিডিও করাটা একটু কমায় দিছি, কারণ মানে করা হয় না, ক্যামেরার সাথে কথা বলতে গেলে না একটু অন্যরকম লাগে। তো জ্যাকের পিছে হয়তো বা দেখতে পারছেন যে আমাদের এখানে পাখি রুমের খাঁচাগুলো নিচে চলে আসছে। পাখি রুমের মধ্যে ইঁদুরের যে পরিমাণ একটা মানে তাণ্ডব শুরু হয়েছে, তো এই কারণে আমাদের পাখিগুলো সবাইরে নামা দিতে হয়েছে, জায়গায় জায়গায় সেট আপ করে দিতে হয়েছে। সিনটা দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। খাও খাও। এইখানের মধ্যেও একটা অ্যানিমাল চলে আসছে, এই যে দেখেন মিও মি একটু এটার দিকে খুব ইন্টারেস্ট নেয় যে ভাই এটা ভিতরে যে জিনিসটা আছে এটা কি। এটাও আপনারা ফিউচার ভিডিওসগুলোতে দেখবেন, আস্তে আস্তে আমরা ভিডিও বানাতে থাকবো। অনেকগুলো অ্যানিমালস আসছে ভাই, আর সব এক্সটিক। যা পাখিগুলো মনে হয় একটু নেস্টিং শুরু করছে, মায়া দেওয়ার পর দেখতেছি যে ওরা ওই যে ঘাস পাতা নিয়ে ভিতরে যায়। আমাদের জ্যাকরে খাওয়ানোর সময় হয়ে গেছে, আমাদের তাড়াতাড়ি করে নামতে হইব, জ্যাকরে খাওয়াই নিতেছি। এই এটা বলে একটা বাচ্চা পাখি, কত বড় তুই। আমরা এখন এখান থেকে স্টেট চেঞ্জ হয়ে অন্য একটা জায়গায়। হোপফুলি শোতে তো আমরা ঢুকছি একেবারে পাখি কাঁধে নিয়ে, পুরো একেবারে ভাব নিয়ে। অ্যান্ড ভিতরে যাওয়ার সাথে সাথে আমাদের সিস ফ্যামিলিদের সাথে দেখা হয়ে গেছে, অ্যান্ড সবার সাথে আমরা ছবি টবি তুললাম। অ্যান্ড সব সেলিব্রিটিরা তো আছেই, অর্ণফ অ্যান্ড পেটস, রাফসান্দা ছোট ভাই, সৌরভিয়া পু, এসপি ক্রিয়েশন, অ্যান্ড দেখেন এসপি ক্রিয়েশন কি বলেছে। আমার ফেভারিট তাসরিফ ভাইয়ের সাথে দেখাইছে, অ্যান্ড বড় ভাই আমাদের জাকি ভাইয়ের সাথে আমরা একটা গেম খেললাম, যেটাতে ক্লিয়ারলি আপনারা দেখতে পাবেন এই যে চিটিং করতেছে। চিটিং কইরাও জাকি ভাই কিন্তু হাইরা গেছে, আমরা জিতে গেছি। অ্যান্ড এটা পরে আমি জাস্ট ভিতরে গেছি যে জাস্ট টু সি যে ওয়েদার আমাদের অ্যাওয়ার্ড শো কি শুরু হয়েছে কি না। অ্যান্ড তার মধ্যেই কেমন ফিলিং, কেমন ফিলিং, কেমন? আরে আরে অস্থির অস্থির, হ্যাঁ রে সেই সেই। আমি আমি আর রাফি, আমি আর রাফিতে শুরু করছি, তোমার পিকচার তুলবো। আমি একটা জিনিস পুরোপুরি দেখতে পারতেছি যে আমি যত না খুশি, মানে আমার অ্যাওয়ার্ডের ভাইয়া মানে দ্বিগুণ দ্বিগুণ খুশি ভাই, দ্বিগুণ লিটারেলি। লাভ ইট ম্যান, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ।
This is for you. Thank you, man. Thank you. Winner is here. Are Amra like Amra Amon Amon time is Jesse. This is nomination doctor. এই ক্যাটাগরিটা আসার পেছনে যার হাত আরে ধর জোস পাখি পাখি আনার আইডিয়াটা কেমন ছিল জোস জোস আপনি থেকে তো আইছে ভাই একবার আইতে তো ভাই টাইলি কিন্তু আমি একটা আরেকটা জিনিস আনতে চাইতেছিলাম বাট ওটা এখন বলা যাবে না ভিডিওতে ওই যে ওখানে আমরা খুঁজতাছি পাইতেছি না দেখো না ইন্টারভিউ দিতেছে বসে বসে মেকাও নিয়া জোস 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 দুবাই এই যে এই যে ট্রফি আর এই চ্যাম্পিয়ন নাইস দেখছো কেমন শাইন করতেছে দুইজনই আরে 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 জোস জোস ধরো ধরো শেষ আমাদের ইভেন্ট এই যে আমাদের ট্রফি আমরা বের হয়ে গেছি সবাই নিয়ে এখন মনে হয় জাকি বের রেস্টুরেন্টে যাব খাইতে চলো আফটার পার্টিতে যাইতেছে ঠিক আছে এই যে ইভেন্টের নাকি হ্যাঁ এটা আমাদের নিজেদের গ্যাং গ্যাং ওই বই রইছে দেখো রে পাখি কোথায় বই রইছে পড়া জায়গা লাগবে সেই 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 আমরা এখানে সবাই খাবো আর আমাদের জ্যাক এখানে মাস্ট এসির মধ্যে ঘুমাইতেছে এই সরি উঠাই দিছি সরি সরি ঘুমা ঘুমা আল্লাহ তোমাদের ভালো রাখুক আপনাদের সুস্থ রাখুক কেন আপনারা দেখতে থাকেন খানা